চা ঘরটা খুব ভালো। চা ঘর থেকে আমি অনেক কিছু শিখেছি। চা ঘরে মানে কয়েক রকমের রান্না হয়, আমি ওই চা ঘরে আমি কিছু শিখেছি। চা ঘরের ব্যবহার, মানুষের সাথে কিভাবে মিশবো, কিভাবে সার্ভ করবো, এগুলো শিখেছি। আমি কাজ করি, রোজগার করি, নিজের মতো করে বাঁচি, কারো উপর নির্ভরশীল হতে হয় না। প্যাবলবে যখন ভর্তি ছিলাম 2023-এর ফেব্রুয়ারি মাসে ভর্তি হয়েছি, তখন থেকে জুলাই মাস পর্যন্ত আমি তো একজন পেশেন্ট হিসেবেই ছিলাম, কিন্তু আমার কোনোদিন ঠিক মতো ঘুম হতো না। যেদিন জুলাই মাসে আমি জয়েন করলাম ব্লক কিনতে, আগস্ট মাস থেকে আমার আপনাদের ঘুমটা এখন আমার ঘুম নর্মাল। ব্যবসা যখন প্রথম আসি তখন আমার কোনো ক্ষোভ বলে কিছু ছিল না, কিন্তু হঠাৎই এরকম কাজের অফার আছে, আমি কাজে জয়েন করি। অঞ্জলির যে লাইভলিহুড ইনিশিয়েটিভস গুলো আছে, যে নন ট্রেডিশনাল লাইভলিহুড ইনিশিয়েটিভস, সেটা ধোবিঘর, চা ঘর, ব্লক প্রিন্টিং ইউনিট, এই প্রতিটার মাধ্যমে অঞ্জলি ওয়ার্কার্স রাইটস এবং পিপল উইথ সাইকোসোশ্যাল ডিসেবিলিটিস যাদের আছে তাদের রাইট টু ওয়ার্ক নিয়ে কাজ করছে। আমি 7,000 টাকা মাইনে পাই, এই টাকা খরচ করি, ক্যান্টিনে খাই, তারপরে যা মন চায় তা করি, যা ইচ্ছা হয় তা খাই, যেমন মন চায় সেমন খরচা করি। এক দু বছর আগেও ভাবতে পারিনি যে এই জামাটা কিনবো বা নিজের সাজগোজের জিনিস কিনবো, তো এখন কিনে খুব ভালো লাগছে। আমি একটা কম ছোট মোবাইল কিপ্যাড ফোন কিনেছি এই মাইনের টাকা থেকে। আমরা যে প্রতিনিয়ত বলতে থাকি যে যারা ওষুধ খান, যাদের মনোসামাজিক রোগ আছে, তারা আসলেই ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে পারেন না, কিন্তু আমাদের যে মনোসামাজিক রোগীরা আছেন তারা কিন্তু এই নোশনটাকেই চ্যালেঞ্জ করছেন। আমি প্রদীপ দাস, রাজু চৌধুরী এবং আপনাদের মদন বর্মন লুম্বিনী পার্ক হসপিটাল, চারজনে আগে প্রত্যয় ছিলাম, এখন আমরা চারজনে ভালো হয়ে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট লিভিং এ নতুন বাড়িতে আছি। আমি তো ওষুধ খাই, আমি লোকে ভাবে যে আমি কাজ করতে পারবো না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে পারি কি পারি না। আমি যেমন ওষুধ খাই ওটা যেমন আমার জীবনের একটা অংশ, এবং আমি নিজেকে একটা শ্রমিক হিসেবেও ভাবি, সেটা তো খুব নিজেকে গর্ব করা বলে যে আমি একটা শ্রমিক হিসেবে আমি কাজ করছি, আমি কিছু একটা করে দেখাতে পারছি, এইটাই আমার ভীষণ ভালো লাগে। So on this International Workers Day, I invite you all to stand by us, stand with us, to take our movement forward to establish that people with psychosocial disabilities have the right to work and they have the potential to become legitimate workers within the larger framework of labor rights.